আজকে এসেছি আমরা মাস্কো ডেইরি ফার্মে, যেখানে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্রাহ্মা রাখা আছে। এটা মেইনলি ব্রাহ্মা শেড, আমরা আপনাদেরকে জুম করে দেখাই। এগুলো নিউজিল্যান্ড থেকে আনা হয়েছিল, প্রায় 1600টা ব্রাহ্মা এনেছে। তো এটা হচ্ছে ব্রাহ্মা শেড, আর ব্রাহ্মা শেডের সামনে কিন্তু ব্রাহ্মার সুন্দরভাবে চলাফেরার জন্য কিছুটা খোলা জায়গা দিতে হয়, যার কারণে এটা এখানে রেখেছে তারা। তার এই পাশে আমরা আপনাদেরকে মাত্র দেখালাম যে এটা হচ্ছে ইমু পাখি এবং উট পাখি শেড। আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট যেটা দেখছেন এটা হচ্ছে ইমু পাখি, এই দুইটা, আর এটা যেটা লম্বা মাথা এটা হচ্ছে উট পাখি। এটা হচ্ছে ওনাদের শখের বশে করা ইমু এবং উট পাখির শেড। এইটা হচ্ছে ব্রাহ্মা শেড, আর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ওনাদের এই খাবারগুলা, খড়কুটা গরুর যেগুলো সেগুলো ওনারা এখানে রাখে। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ছোট জাতের গরু যেগুলো আছে, এই গরুগুলো রাখা আছে। সাথে কিছু ভালো প্রজাতির গরুও যেমন আছে, যেমন এটা দেখছি এটা খুব ভালো জাতের গরু, জানি না এটা কী জাতের গরু। আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে মূলত যে কাজে এসেছি, ফগার সিস্টেমগুলো ইনস্টল করে দিতে এসেছিলাম আমরা 1 বছর আগে, এগুলো 1 বছর পর এসেছি। কিছুটা প্রবলেম দেখা গিয়েছে, বালু থাকার কারণে পানিতে ওনাদের কিছুটা ফগারে সমস্যা দেখা গিয়েছে। এগুলো একটু ঠিকঠাক করে দিতে বা চেঞ্জ করে দিতে। ওনাদের কিন্তু বিশাল বিশাল শেড, এক একটা শেডে মিনিমাম 20-40টা রাখা যাবে গরু, এরকম শেড ওনাদের অনেকগুলো শেড। এটা হচ্ছে একটা শেড, আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা শেড। এখানে সব দুধের জন্য রাখা, ওনাদের মাংসের জন্য করাও আছে কিছুটা, কয়েকটা শেড আছে যেটার মধ্যে শুধুমাত্র মাংসের জন্য গরুগুলো পালা হচ্ছে। এটা হচ্ছে ব্রাহ্মার রাখা আছে, দেখেছেন শেডগুলো কিন্তু অনেক বড় বড়। আর দেখে থাকবেন যে প্রতিটা শেডে কিন্তু আমাদের এই ফগারগুলো ইনস্টল করা আছে। ফগারগুলো ইনস্টল করা আছে এই জন্য কারণ গরুগুলোর দাম কিন্তু অনেক, এই সামান্য গরমের কারণে গরুগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না, কারণ আজকে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে আরেকটা শেড, এখানে গরুগুলো বাচ্চাগুলো রাখা আছে, গরু যে বাচ্চাগুলো, এটাও একটা শেড। এখানে আরেকটি শেড আছে, এখানেও বাচ্চা রাখার জন্য, বাচ্চার খাওয়ানোর জন্য পানিও আছে, পানি দেওয়া আছে এরকম একটা সিস্টেমে। উপরে কিন্তু ফ্যান ঘুরতেছে, এই ঘরটা মোটামুটি ঠান্ডা, তুলনামূলকভাবে ঠান্ডা। এই দুইটা শেডে মূলত গরুর বাছুরগুলো রাখা আছে। তো যাই হোক, এটা আরেকটি শেড। এই শেডের ভিডিওটা আমরা আপনাদেরকে এই চ্যানেলেই থাকবে, আমরা লিঙ্কটা দিয়ে দিব। এখানেও কিন্তু প্রতিটা জায়গায় ফগারগুলো ইনস্টল করা আছে, দেখেন পাইপের সাহায্যে। এই যে পাইপের লাইনটা কিন্তু এই যে পার হয়েছে এদিক দিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কী ধরনের পাইপ ব্যবহার করবো, তো যে কোনো ধরনের পাইপই আপনারা ব্যবহার করতে পারবেন। আছেন, আসেন আমরা এর পরে শেডটা দেখে। আচ্ছা, শেডের পরে আমরা এবার আসলাম এই পাশে শেডে। এই শেডে সম্ভবত ছোট, মানে বয়স কম এই ধরনের গরুগুলো রাখা আছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শেডেই কিন্তু আমাদের এই ফগার সিস্টেমগুলো লাগানো আছে, এবং এই ফগার সিস্টেমগুলো আমরা গত বছর তাদেরকে ইনস্টল করে দিয়েছিলাম। তো এই বছর এসেছি নতুন করে এগুলো চেক আপ করার জন্য, যে সবগুলো ফগার ঠিকভাবে কাজ করছে কিনা। আর যেহেতু এখন ফগার বন্ধ, এই জন্য ফ্যানগুলো ছাড়া আছে। চাইলে আপনারা ফ্যান ছেড়েও করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এটা হচ্ছে ওনাদের মাংসের জন্য করা, এগুলো এই বছর কুরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো দেখেন ঝর্ণা কিন্তু ছাড়া আছে, ফগার সিস্টেমগুলো চলছে। খুবই দামি একটা শেড ওনাদের, খুবই টেক কেয়ার করে রাখা হয় এই শেডগুলোতে।